ডলার সংকটে সময়মতো এলসি খুলতে না পারায় চট্টগ্রাম বন্দর দিয়ে রমজানে বাড়তি চাহিদার ছোলা ডাল খেজুর আপেল সহ ফল ফলাদি আমদানি কমেছে 20-40%। এতে এখন বাজার কিছুটা অস্থির থাকলেও রমজানে তা কেটে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে ভোগ্যপণ্য আমদানি কমাকে ইতিবাচক মনে করছে সরকারি সংস্থা। রমজানে বরাবরই চাহিদার কারণে ছোলা ডাল খেজুর আপেল সহ বিভিন্ন ফল ফলাদির আমদানি বাড়ান ব্যবসায়ীরা, কিন্তু এবার ডলার সংকট সহ নানা কারণে আমদানি কমেছে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত 9 মাসে আগের অর্থবছরের তুলনায় ছোলা আমদানি কম হয়েছে 1,55,936 টন, খেজুর 10,700 টন, ডাল 20,000 টন, আপেল 66,219 টন এবং কমলা আমদানি কমেছে 4,148 টন। এই সুযোগে এসব পণ্যের দাম বাড়ানো হয়েছে 30-40%, এমন তথ্য খাতুনগঞ্জের ব্যবসায়ীদের। গত সপ্তাহে ছোলার দাম যেখানে 2,600-2,700 টাকা মন ছিল, সেটি এই সপ্তাহে 3,000-3,200 টাকায় মান বেঁধে বিক্রি হচ্ছে। ডলারের সংকট হওয়ার কারণে কোনো ব্যাংকে আমাদের এলসি দিচ্ছে না। 30% দিয়ে এলসি করা যেত, এখন ফুল 100% দিয়ে এলসি করতে হয়। ডলারটা যদি সিসি থাকে সব কিছু সিসি থাকবে বলে আমি আশা করি। প্রকৃত ব্যবসায়ীরা এলসি খুলতে না পারায় সময় মতো আসছে না ভোগ্যপণ্য, ডলারের বাড়তি দামের কারণেও বাড়ছে আমদানি খরচ। যারা প্রকৃত ফল ব্যবসা করে, আজকে 20-30 বছর পর্যন্ত আমদানি করে, তারা এলসি পাচ্ছে না। তারা 50 কন্টেইনার দিলে 10 কন্টেইনার পাচ্ছে। যারা জীবনে ফল আনে নাই কোনোদিন, তারা কিভাবে এলসি পাচ্ছে? তবে আমদানি কম হলেও পণ্যের সরবরাহ লাইনে সমস্যা হবে না জানালেন চট্টগ্রাম চেম্বার সভাপতি। সাপ্লাই চেইন ঠিক রাখা, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। আমরাও চেষ্টা করতেছি এবং আমি ব্যবসায়ী মহলকে অনুরোধ করব যাতে ব্যাংকগুলো তাদের এলসি দেয়, ক্ষুদ্র মাঝারি সবাইকে এলসি দেয়, যাতে মালগুলি এসে অন্তত পক্ষে সাপ্লাই চেইনটা ঠিক রাখে। এদিকে ভোগ্যপণ্য কম আমদানি দেশের জন্য ক্ষতি নয় বরং লাভজনক মনে করেন এই সরকারি কর্মকর্তা। কম আসলেও এগুলো কিন্তু একদম জরুরি ভোগ্যপণ্য না। যেমন আমাদের চাল জরুরি ভোগ্যপণ্য, খেজুর আমরা যখন রমজানে ইফতার করব ওই 4টা খেজুর কেলো হয় আর 2টা কেলো হয়, তাহলে যদি আমরা 2টা খাই তাহলে কিন্তু অর্ধেক কমে গেল। হ্যাঁ, আমদানি কমাচ্ছি, ওই যে বললাম জরুরি যেগুলো পণ্য এগুলো কিন্তু ঠিকই আস্তে আস্তে প্রয়োজন অনুসারে। সব পর্যায়ের আমদানিকারকদের জন্য সুযোগ তৈরি না হলে বাজার সিন্ডিকেটের তৎপরতার পাশাপাশি দ্রব্যমূল্য আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।